মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি আর মটরশুঁটি আছে এটাকে এখন বাটবো, করবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। বললাম না কড়াইশুঁটির কচুরি করবো, চলো করে নিই। এখন বাজে হলো কটা বলো তো? 8টা 8। চলো কীভাবে করি দেখাচ্ছি। ভগবান, ফোনটা গেলে ওর ভাত দিয়ে ধাপাস করে। কী বলো তো, এটা এটা হলো মৌরি। মৌরিটাকে এই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেখ। শ্বশুরমশাই রাত্রিবেলা গিয়ে বাজার করে নিয়ে আসলো ফুলকপি। ফুলকপি বেশ ভালো না? ফুলকপি দুটো, বাঁধাকপি, শিম, বেগুন, পালং শাক, ধনে পাতা, এই বাজার করে নিয়ে আসলাম। বাজার করে আমি নিয়ে আসিনি, সরি, শ্বশুরমশাই করবো কড়াইশুঁটির কচুরি। দেখো এটা হয়ে গেল, অল্প একটু তেল দিয়ে দিলাম আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। যখন ভাজা হয়ে যাবে, আর দেখো বেসিনে কত বাসন, পাম্পে জল ছিল না জানো তো, তার জন্য বাসনগুলো মাজা হয়নি। এখন পাম্পে জল ভরলো শ্বশুরমশাই, তো এখন বাসনগুলো মাজবো। আমি কুটটা আগে করে নিই, কুটটা করে নিয়ে তারপরে তোমার ইয়ে করবো। চেষ্টা করি কুটটা করে নিই, কুটটা ঠান্ডা হতে থাকবে, তারপরে আলুর দম করবো, ময়দা মাখবো, সব করতে হবে। ভাজা হয়ে যাবে তখন মৌরির গুঁড়োটা দিয়ে দেবো। তবে এনে রেখেছিল কড়াইশুঁটি কচুর, এটা কড়াইশুঁটিটা করে নেব। আমার পুর করা, এবারে ময়দাটা মারবো। আলু তো আলু কাটা হয়ে গেছে, আর কড়াইশুঁটি ওই যে নিচে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর পুরটাকে তো থালা ঢেলে দিয়েছি তোমাদের দেখালো না, একটু জিরে ফোড়ন দিয়ে নেবো। আলুর দমে নিরামিষই করবো। এর মধ্যে আছে আদা, বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার আলুর দম না নিরামিষই ভালো লাগে। আর এই যে ধনে পাতা রেখে দিয়েছি শীতকাল, তো ধনে পাতা দিয়ে খাই। আজকে আলুর দমটা না কষা কাটা মানে একটু মাখা মাখা করবে, সেদিন ধরে ঝোল ঝোল করেছিলাম, বর্মাতে বলেছিল ঝোল ঝোল করতে পারি, বাসন মারবো, ময়দা মারবো। তেলের প্যাকেট এরকম করে রেখে দিলে না পুরো তেলটা ঝরে যায়, ঝরেও গেছে। এদিকে ময়দাটা ঢেলে দিই। ময়দাটা মাখবো, দিয়ে দিয়েছি
মিডিয়াম হয়ে গেছে। ময়দাও মাখা হয়ে গেছে, দেখো ভালো দেখাচ্ছি। ক্ষুরটা ভরবো, তারপরে আগে ওলাকে ভেজে দিতে হবে। বাবা আগে শাশুড়ি পাঁচটা ভেজে নিই, তারপরে আমাদেরটা দশটা বেজে গেছে বাবা, নেই নাহলে আবার শুরু হয়ে যাবে। তো আগে ওনারটা ভেজে নিই, তারপরে সব পুর ঢুকিয়ে তারপরে আমাদেরটা পরে করব। শাশুড়ি পাঁচটা বলে নিয়েছি, এবার ফটফট করে ভেজে নিই। আগে ওনারটা করে নিই,